ভাই 10টা টাকার ভাত দেন, প্লেটেই দিন, এখানে বসে খাবো। তরকারি লাগবে না? না না, তরকারি লাগবে না, দুটা কাঁচা মরিচ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। এই নেন। ঠিক আছে। এই রহিম একটু এদিকে আসো তো। জি স্যার। এই যে মেয়েটা চলে গেল না? জি। মেয়েটা প্রতিদিন 10 টাকায় কি খায়? শুধু ভাত খায় স্যার। তরকারি নেয় না? না, দুটো কাঁচামরিচ নেয়। ঠিক আছে যাও। মেয়েটি মাত্র 10 টাকার ভাত খেয়ে দিন কাটায়, এমন মানুষও এখনো আছে নাকি অন্য কোনো রহস্য? দেখি তো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে মেয়েটা একটু আগে ভিতরে গেল না, মেয়েটা কি করে? পড়াশোনা করে। না মানে ওই যে মোড়ের মাথায় যে হোটেলটা আছে না, ওই হোটেলের মালিক আমি। মেয়েটা প্রতিদিন দুপুরবেলা আমার হোটেলে যায়, তারপর 10 টাকা দিয়ে ভাত কিনে, তারপর ওই যে দুটা কাঁচামরিচ নেয়, কাঁচামরিচ নিয়ে পানি ঢেলে খায়। আমি মেয়েটার একটু সহযোগিতা করতে চাই। উনি খুব নীতিবান, কারো সহযোগিতা নিতে চায় না। আচ্ছা, আপনি মেয়েটার সাথে একটু কথা বলার পরিবেশ করে দেন আমাকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা, আপনি প্রতিদিন দুপুরে যে খাবারটা খান, এই খাবারটা আমি আপনাকে বিনামূল্যে দিতে চাই। মানবিকতা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি কারো সহযোগিতা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। আমি 2-3টা টিউশনই করি, সে টাকাতেই আমার চলে যায়। এই যে ধরুন, আমার ভার্সিটি খরচ, আমার খাওয়া খরচ, এমনকি আমার মায়ের চিকিৎসা, সব কিছু এটাতেই হয়ে যায়। আর এই যে আমি দুপুরে 10 টাকার ভাত খাই, এতেই আমার পেট ভরে যায়। এটা তো সৎপথের পয়সা, আর আমার মায়ের দোয়া আছে তো সাথে, এটাই যথেষ্ট। দেখুন, আপনার পড়াশোনার ক্ষতি না করে আপনি যদি সন্ধ্যার পরে আমার দোকানে একটু টাইম দেন, এই যে আমার সারাদিনের যে হিসাব নিকাশগুলো, এইগুলো যদি আমাকে একটু ঠিকঠাক করে বুঝিয়ে দেন, তার বিনিময়ে আমি আপনাকে একটা ভালো সম্মানই দিতে চাই। আপনি যদি রাজি থাকেন এই কাজটি করতে পারেন। আলহামদুলিল্লাহ, এটা তো একটা সম্মানীয়জনক কাজ, আর এই কাজটাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু জানেন, আমি এমন অনেক চাকরি পেয়েছি, কিন্তু এদের দৃষ্টিভঙ্গি, আচার আচরণ আমার মোটেও পছন্দ হয়নি, তাই আর আমার চাকরি করা হয়নি। এই সমাজে এমন কিছু মানুষ আছে না যাদের দৃষ্টি আমাদের যোগ্যতার উপর নয়, বরং থাকে আমাদের শরীরের প্রতি তাদের লোলুপ দৃষ্টি। আপনি আমার ছোট বোনের মতো সম্মান নিয়ে কাজ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনার মতো সৎ ও ভালো মনের মানুষ আছে বলেই আমাদের পৃথিবীটা এখনো অনেক সুন্দর। আমাদের মতো নয়, বরং আপনার মতো এমন ভালো মানুষ এখনো পৃথিবীতে বেঁচে আছে বলে আমাদের মতো যেসব মেয়েরা সৎ থাকতে চায়, তারা ঢাকায় সৎভাবে চলাফেরা করতে পারছে। এই যে আমার পড়াশোনার যেন ক্ষতি না হয়, তাই আপনি আমাকে সন্ধ্যায় যে চাকরিটা দিয়েছেন, এতে আমি পড়ালেখাও করতে পারছি, ঠিকমতো খেতেও পারছি, এবং আমার মায়ের চিকিৎসাও করাতে পারছি। মহান আল্লাহ তাআলা হয়তো আমাদের মতো এমন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আপনার মতো একজন মহৎ ব্যক্তি পাঠিয়েছেন। আপনাকে আমি একটা স্যালুট করতে চাই।